ধরফর করে কাঁপতে থাকে এই বিষয়টা নিয়ে আলোচনা করে এটা একটা হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আজকে আলোচনা করব মেডিসিনটির নাম হলো ডিজিটেলিস এই ডিজিটেলিসটা নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে অনুরোধ যে যদি আজকে আমার ভিডিওটা বড় হয় তবু আপনারা সম্পূর্ণ দেখবেন আর হোমিওপ্যাথি মেডিসিন সম্পূর্ণ যদি আপনারা না দেখেন তাহলে কখনোই মেডিসিন সিলেকশন করে খেতে পারবেন না আর দ্বিতীয় কথা হলো যে হোমিওপ্যাথি মেডিসিনের সংক্রান্ত বিষয় জ্ঞান আপনাদের যদি রাখতে হয় তাহলে কয়েকটা মেডিসিন দেখে একটা মেডিসিন সিলেকশন করে খাবেন অনেকেই প্রশ্ন করেন যে আমি আপনার মেডিসিন খেলাম ভালো হলাম না আপনি মেডিসিন দেখেই খেয়ে ফেললেন তাহলে তো আমার একটা ভিডিওতে যথেষ্ট ছিল যে আর কোনো ওষুধ দরকার নেই এটা এত সেন্সিটিভ একটা থিম একটা সেন্সিটিভ প্যাথি প্রত্যেকটা প্যাথি সেন্সিটিভ কারণ এর জন্য ডাক্তার লাগে তারপরও আপনাদের সচেতন করার জন্য অনেকে আছেন বুঝেন কিছু জ্ঞান রাখেন অনেকে বই পড়েন তারা এটা দেখে দেখে খেতে পারবেন ইনশাল্লাহ তাহলে মূল আলোচনা হলো যে ডিজিটেলিস ডিজিটেলিস রোগটা হওয়ার আগে যেটা কর মানে যেই কারণে হয় সেই কারণটা হলো যে আমি মানসিকভাবে কিছু লক্ষণ বলবো সেই কারণটা হলো যে ধরুন এরা ভালো মানুষ কিছু খারাপ ভালো মানুষ কিছু খারাপ কিন্তু এরা যখন খারাপ কাজ করতে যায় তখন তাদের মাঝে একটা বাধা আসে সে বাধাটা হলো মানসিক বাধা যেমন আমরা বলে থাকি যে আমাদের দুই প্রকার একটা হলো নফসে আম্মারা একটা নফসে সায়ারা তেমনি ভাবে একজনের কাজ হলো যে বাধা দেওয়া সৎ যেটা সেটা বাধা দেয় অসৎ যেটা সেটাকে কাজ পরিলব্ধ করে কাজে আপনাকে সাহায্য করতে চায় কিন্তু যে সৎ সে আপনাকে ওই খারাপ কাজ থেকে বাধা দেয় মানসিকভাবে তেমনি ভাবে এই ডিজিটালিস্টটা রোগী হওয়ার আগে যেটা হলো যে তারা খারাপ কাজে লিপ্ত হতে চায় কিন্তু তাদের মাঝে বাধা সৃষ্টি হয় এই বাধা সৃষ্টি হওয়ার কারণে তারা রোগাক্রান্ত হয়ে যায় যেমন ধরুন জেনে পৃথিবীতে এখন এমন গবেষণা বের হয়েছে যে আপনি যে গুনার কাজ করেন এই গুনার কাজের সময় হারে কি পালপিটেশন শুরু হয় তারা আপনার এই যে আমাদের ভিপি মেশিন আছে প্রেশারের মেশিন আছে এই প্রেশারের মেশিনের মতন একটি মেশিন তৈরি করা দেখছে যে যখন একটা মানুষ কোনো পাপ করতে চায় তখন তার হাট এমন পালপিটেশন শুরু হয় এমন কম্পন সৃষ্টি হয় যে এই কম্পনটা যদি জমি সৃষ্টি হতো জমিটা দুভাগ হয়ে যেত এমন কম্পন সৃষ্টি হয় এই কারণে বলছে যে হাড়ের রুগী হইতে হলে আগে আপনার এই সমস্ত কাজে অর্থাৎ যে কোনো আপনার ভাইসা কাজে লিপ্ত হইলেই তার হৃদয়ের মাঝে একটা বাধা সৃষ্টি করে সৎ যে কল্পটা সৎ যে আপনার জীবনী শক্তি এ আপনাকে বাধা দেয় কি বাধা দেয় যখন আপনি একটা মেয়ের সাথে সঙ্গম কেলে যাওয়ার পরে আপনার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল যদি কেউ দেখে ফেলে যদি কেউ দেখে ফেলে অথবা আমার মরণে পড়ে কি হবে এই যে যে আপনার ভাবনা তখনই আপনার হাড়ে ভিতরে চাপ সৃষ্টি হয় এই এই আপনি থেকে থাকতে না কিন্তু যেও সে কাজটা করতে পারেন না এই দুইয়ের মাঝে যখন আপনি লিপ্ত থাকতে 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 থাকেন একসময় আপনার হার্টে পালপিটেশন শুরু হয়ে যায় এই হাড়ে পালপিটেশন শুরু হওয়ার পরে ধীরে ধীরে আপনার যৌনশক্তি আপনার হ্রাস পেয়ে যায় শুধু শক্তি নয় আরও অনেক রোগ আছে আরও অনেক রোগ আছে যে এর কারণ হয়ে থাকে যখন হাড়ের একদিকে হাড় দুর্বল হয়ে যায় হাড়ের ডিজিজ দেখা দেয় আরেকদিকে আপনার লেবার ফাংশন বলেন কিডনি ফাংশন বলে সব কিছু এবং মানসিকভাবে আপনি দুর্বল হয়ে যেতে থাকেন এ কারণে আপনি কোনো কিছু সাধারণ একটি শব্দও আপনি ভয় পেয়ে যান তেমনি ভাবে আপনি যখন সংক্রমে যান সংক্রমে যাওয়ার সময় এই যে আপনি আগে যে ভুলগুলি করেছিলেন সেই ভুলগুলি আপনার সামনে উদয় হয় যখন আপনার স্ত্রীর কাছে যান আপনার স্ত্রীর সাথে যখন আপনি সঙ্গমে গেলেন যাওয়ার সাথে সাথে আপনার ওই যে ছবি আপনার ওইটি আপনার কাছে চলে আসে এই আসার কারণে আপনি অনেক সময় ফেল করে বসেন আপনার সঙ্গমে ফেল করে বসেন এবং কি মানসিক ভাবে আপনি অনেক কাজে ফেল করে বসেন আপনার হাড় নিয়ে হাড়ের রোগ দেখা দেয় এজন্য হাড়ের আপনার সুস গাতলে যেমন ব্যথা সৃষ্টি হয় তেমনি ভাবে আপনার মাঝে মাঝে মনে হয় যে আপনার এই হৃদপিণ্ডের মাঝে যেন কোনো কিছু আপনাকে সুজের মতন পাড়াচ্ছে ব্যথা উঠলেই মনে হয় যে আপনাকে সুজের মতন পাড়াচ্ছে সুজের মতন ব্যথা লাগতেছে সুজের মতন ঘিরে যাচ্ছে তখনই আপনি ডিজিটাল ডিজিটালিসের মেডিসিনের একজন রোগী হয়ে গেলেন আপনি যদি এই লক্ষণগুলি শুধু দেখেন যে আপনার মাঝে এই লক্ষণগুলি ছিল যে আপনি এক সময় এই খারাপ কাজে গিয়েছেন কিন্তু আপনার বাধার সৃষ্টি হয়েছে যে আমার কি হবে কি হবে কিন্তু এই কাজ থেকে বিরত থাকতে পারেন নাই আপনি সব সময় চেষ্টা করেছেন কিন্তু চেষ্টা ব্যর্থ হয়েছেন এবং যতবারে ব্যর্থ হয়েছেন যখনই আপনি কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত থাকতে চেয়েছেন বা আপনি যখন কোনো কাজে খারাপ কাজে লিপ্ত হয়েছিলেন আর আপনার ভিত্তরে একটা বাধা সৃষ্টি হয়ে আপনার হৃৎপিণ্ডে যখন আপনাকে আঘাত দিয়েছে এর ফলে যদি আপনার কোন হাড়ের রোগ থাকে সেই সাথে যদি আপনার হয়ে থাকেন আপনি যদি অতি দ্রুত যদি আপনার বীজপাত হয়ে যায় বিদ্যুৎ হওয়ার পরে যদি আপনার এই শুরু হয়ে হাড়ে ব্যথা ওঠে অথবা আপনার দেখবেন যে এর সাথে দুইটা মেডিসিন আপনি দুইটা রোগেই আপনি সারা দেওয়া সেটা হাড়ের যে দেখেন যে আপনার হাট যখন ব্যথা অনুভব হয় তখন আপনার পালসটা আপনার যে ধীর গতিতে চলে যে মিনিটে সে আপনার সাতচল্লিশ বার ওঠানামা করে তাহলে আপনি এই ডিজিটালিস মেডিসিনটা গ্রহণ করতে পারবেন ডিজিটালি মেডিসিনটা যদি আপনি গ্রহণ করেন আরও অনেক রোগ আছে যারা এই হার্টের কারণে অনেক দুর্বল হয়ে গিয়েছেন বিভিন্ন আপনার শারীরিক মানসিক রোগ দুর্বল হয়ে গেছেন আপনার মেধা শক্তি এখন নেই আগের মতন আপনি ঠিক মতন আপনি কাজ করতে পারতেছেন না আপনি ডায়াবেটিসের দিকে দাবিত হচ্ছেন আপনার আগের মতো শক্তি নেই আপনি কোনো কাজেই মন পারতেছেন না কিন্তু আপনার লক্ষণ থাকতে হবে যে কোনো কাজে গেলেই আপনার পালপিটেশন শুরু হয়ে যায় কিনা আপনার দুর্বলতা শুরু হয়ে যায় কিনা আপনি মানুষের সাথে কথা বলতে গেলে হৃদয় মাঝে অর্থাৎ হৃদপিণ্ডে আপনার ব্যথা অনুভব হয় কিনা বা কাশি দিতেছেন একটু ছোট্ট ছোট্ট একটু কাশি সেই কাশিতে আপনার দম বন্ধ হয়ে যায় কিনা দম বন্ধ হয়ে আপনার হারের ভিতরে আপনি চাপ এবং অনুভব করেন কিনা তাহলে আপনার হার্টের রোগ মনে করবেন আর এই হার্ট ডিস কারণে যদি আপনার এদিকে যে অতি আপনার বৃষ্টিপাত হয়ে যায় এবং বৃষ্পাত হওয়ার পরে যদি আপনি দেখেন যে আপনার শ্বাস প্রশ্বাস মেডিসিনটা গ্রহণ করবেন এবার আসা যাক আপনি আর কি লক্ষণ দেখলে আপনি এটাকে আপনার এই জনহীনতার কাজে ব্যবহার করতে পারবেন সাথে অন্য সব রোগও আপনি ভালো করতে পারবেন সেটা হলো যে আকস্থলীয় স্টোমাক্সের যে লক্ষণগুলি দেখবেন সেটা হলো যে মুখের আসাদ মিষ্টি থাকবে মুখের আসাদ মিষ্টি থাকবে এবং প্রচুর লাভাশ্রাব থাকবে মুখের এই আসাদ পর্যন্ত মানে স্বাদ আপনার মিষ্টি থাকবে মুখটা সবসময় মিষ্টি মিষ্টি ভাব থাকবে এবং প্রচুর লাভাশ্রাব মুগ্ধ করতে থাকবে এবং প্রচণ্ড আপনার বমি বমি ভাব থাকবে এবং বমি করেও আপনার সে স্বস্তি পাবে না বমি করার পর অবসন্নতা আসবে মানে এইভাবে তো সে হার্টের তার রোগ আছে হার্টের পালপিটিশন আছে হার্ট তার দুর্বলতা আছে তার কারণে সে এই বমি করার পরে সে অবসন্ন হয়ে যাবে সে ক্লান্ত হয়ে যাবে সে একেবারেই মানে মনে হয় যে যায় যায় ভাই অবস্থ হয়ে যাবে তারপর পাকস্থলীর ভিতর পাকস্থলীর ভিতরে আপনার অত্যন্ত দুর্বলতা লাগবে তার শরীর এত দুর্বলতা লাগবে যে মনে হয় যে আপনি এখনই পেয়ের চাপা দিয়ে মানে মনে হচ্ছে আপনি এখনই চলে যাচ্ছেন আপনি একেবারে কিন্তু এই সমস্ত রুগীদের একটা শুভ খবর হলো যে তারা অতি সহজে মানে এই সমস্ত রোগ থেকে তারা মানে মারা যায় না যদি হাড়ের রোগ আপনার রোগ হয়ে থাকে অর্থাৎ হাড় যদি তাদের বলক হয়ে যায় তারপর আপনাদের বলছি যদি এই ডিজিটেলিস মেডিসিনটা আপনারা সেবন করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন তবে একজন ডাক্তারের সরবন্ন হতে হবে আপনাকে পাখুস্থলীর ভিতরে আপনার যেটা আমরা গ্যাস্ট্রিক বলে থাকি যে গ্যাস্ট্রিক বলেন আলসার বলেন গ্যাস্ট্রিক আলসার বলেন যাদের এই অবস্থা আছে এবং কিছু খাওয়ার পরেই অত্যন্ত জ্বলন থাকে অর্থাৎ জলতে জলতে এমন অবস্থা হয় যে সে মানে আর কিছু ভালো লাগতেছে না মনে হয় যে আগুন লাগিয়ে দিয়েছে তাহলে আপনারা ডিজিটালি ডিজিটালিস ব্যবহার করবেন তারপর ঠান্ডা পানি ব্যবহার করার ফলে অথবা আইসক্রিম খাওয়ার ফলে যদি দেখেন যে আপনার পেটের ভিতরে যেমন ব্যথা তেমনি মাথার আপনার ঘামে যাচ্ছে আইসক্রিম খাওয়ার পরে এভাবে তো আপনার যাদের হার্টের রোগ থাকে আইসক্রিম খাওয়া নিষেধ যদি খাওয়ার পর যদি দেখেন যে আপনার যেমন আপনার মাথা ব্যথা শুরু হয়েছে তেমনি এবার ঘাম শুরু হয়েছে তেমনি আপনার পাকস্থালিতে ব্যথা শুরু হয়ে গেছে এবং ব্যথাটা বেঁধে দেওয়ার মতন অর্থাৎ মনে হয় যে চাপ দিয়ে যেমন বেঁধে দেওয়ার মতন আপনার ব্যথাটা এবং এই ব্যথা আপনার বেদনা কি করবে যে আপনার এইখান থেকে শুরু করে আস্তে আস্তে আপনার নাক পর্যন্ত যদি প্রসারিত হয় এবং নড়াচড়া যদি আপনার দেখেন যে নড়াচড়ার পরেও অবসন্নতা চলে আসছে এবং বমি এবং কি সামান্য বমি করার পরও যদি এবং খাবারের পরও যদি অথবা আপনার খাদ্য বস্তু খাবার অথবা আপনার সামান্য খাবার বলেন এবং কি আপনার সামান্য একটু খাবারের দুর্গন্ধ যদি আপনার নাকে আসে অথবা কোনো সেন্টের ঘ্যান যদি নাকে আসে তাহলে আপনার অবসন্নতা চলে আসে এবং আপনার ভিতরে একটি পালপিটেশন শুরু হয়ে যায় বমি বমি ভাব শুরু হয়ে যায় এবং অস্বস্তি বোধ এবং কি আপনার থু থু থুথু চলে আসে যদি এই অবস্থাও দেখেন তাহলে আপনি অবশ্যই ডিজিটালিসের রোগী হবেন এবং অনেকের আছে দেখবেন যে পেটের ভিতরে স্পর্শ কাতর একটু সোয়া দিলেই স্পর্শ কাতর এবং পেটের ভিতরে কিছু গেলেও মনে করেন যে অস্বস্তি বোধ করে তারাও ডিজিটালিসের রোগী এবার মলের লক্ষণ মলটা হবে চকের মতো চক যেমন সাদা যা চক ভাঙলে যেমন ভাবে আপনার ই ঠিক এইভাবে মতো থাকবে এবং ছায়ের মতন থাকবে এবং আঠালো থাকবে কি থাকবে আঠালো থাকবে থাকবে আবার আঠালো হতে পারে এবং জন্ডিসের সময় যদি জন্ডিসের লক্ষণ থাকে দেখবেন যে এবং সাথে ডিজিটালি এই আপনার সমস্যা আছে জনহিত সমস্যা আছে এবং যদি এই লক্ষণগুলি দেখেন তাহলে আপনার ডিজিটালিস ব্যবহার করতে পারবেন সাথে এই সমস্ত লক্ষণগুলি থাকতে হবে এবার আসা যাক হলো প্রোসটা কেমন হবে অর্থাৎ পেশাবটা কেমন হবে আপনার ইউরিনটা কেমন হবে আমি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব তারপরে আপনাদেরকে শেষ করে দেব ইনশাল্লাহ পেশাবটা হবে যে অবিরাম ব্যাগ থাকবে আপনি আবার আস্তে আস্তে প্রসাবে ব্যাগ থাকবে আস্তে আস্তে আবার প্রসাবে অথবা আধা ঘন্টা করে প্রসাব করতে থাকবে এবং প্রসাবটা আবার অনেক সময় কালো হতে পারে সময় কালো হবে তা না এবং প্রসাবে উত্তপ্ত উত্তপ্ত পর্যন্ত মানে উত্তপ্ত হলো যে আপনি ভাত রান্না করলে যে পানি যে উত্তপ্ত এই উত্তপ্ত যেমন আপনার টপ টক করে আপনার করে আপনার ভিতরে এমন ভাব হবে এবং জ্বালা থাকবে জ্বালার অনুভূতি থাকবে এবং তীক্ষ্ণ কেটে ফেলার মতন আপনার বেদনা থাকবে অথবা গির্বা দেশে আপনার ধপ ধপ কর আপনার বেদনা থাকবে যেন একটি খড় খড় বুঝুন তো খড় হলো যে এই যে কুটা যে খড় এটা ভিতরে ঢুকাইলে আনলে কেমন লাগে দেখবেন যদি এমন লাগে অর্থাৎ তাহলে মনে করবেন যে আপনার এটা ডিজিটালাইজ লক্ষণ এবং প্রসাবে আপনার থাকবে হলো এনো মিনিয়ার আপনার গন্ধযুক্ত থাকবে প্রসাব নলীর প্রধা থাকবে ফাইমোসিস এবং প্রসাব নালীর আপনার নালীর ভিতরে আপনার পাথরে থাকতে পারে প্রসাবে আপনার পাথর থাকতে পারে প্রসাব করার পরে প্রসাব থলিতে আপনার পূর্ব পূর্ণ অনুভূতি অর্থাৎ আপনি প্রসাব যে করে আসলেন কিন্তু করার সাথে সাথে আবার মনে হলো যে আপনার প্রসাবের বেগ চলে আসছে আপনার মনে হয় যে আবার প্রসাব আমার ওই রকম হবে অর্থাৎ আমি এখন যে করছি এইভাবেই মনে হবে এমন অনুভূতি থাকবে যে আমার প্রস্তাব ফুলি ভরে গিয়েছে এই অনুভূতি থাকবে এবং প্রসাবে আপনার ইটা ইট আছে যে ইটার গুড়ার মতন আপনার তলে তলানি পড়বে ইটের গুড়া যদি দেখেন যে ইটের গুড়ার মতো আর মেডিসিন আছে এর ইটের গুড়ার মতন কিন্তু এটার ভিতরে ওই লক্ষণগুলি দেখতে হবে পিছনে যে লক্ষণগুলি আছে তারপরে যদি দেখা যায় ইটার গুড়ার মতন প্রসাব করার পরে তলানি পড়ছে তাহলে আপনি অবশ্যই 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 আপনি মেডিসিন সাথে পিছনের লক্ষণগুলি থাকতে হবে এবং যাদের অসারে প্রস্রাব হয়ে এই আপনার শব্দ দোষ হয়ে যায় রাত্রিকালীন মানে কোনো আপনার কথা নেই দিনে না রাত্রে রাত্রে তো লিঙ্গ দাঁড়াইছে ইচ্ছা করেই আপনার বীর্য বাহির হইতাছে বাহির হইতাছে ইচ্ছা করে সাথে হৃদপুণ্ড ব্যথা আছে সাথে আপনার ওই যে পিছনে যে মানসিক লক্ষণগুলি ছিল এই লক্ষণগুলি যদি দেখেন এবং আপনার এই রোগের কারণে যদি মনে হয় যে আপনার একটা দীর্ঘ নিঃশ্বাস আসে যেমন ব্যথার একটা নিঃশ্বাস আছে না যেমন আপনি দুঃখ ভ্রাকান্ত মন যদি এই অবস্থা হয় এবং কেমন একটা নিঃশ্বাস সার অনেকে নিঃশ্বাস সারে কত ব্যথা এটা ইচ্ছাকৃতভাবে যদি এই নিঃশ্বাসগুলি চলে আসে তাহলে আপনি অবশ্যই ডিজিটালিজ ব্যবহার করুন অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর কথা না বাড়িয়ে এখন কিভাবে খাবেন সেই দিকে সেই দিকটা বলে আমি শেষ করব। হোমিওপ্যাথি মেডিসিন বর্ণনা করতে গেলে একটা বর্ণনা করতে গেলে একটা পার্ট দেড়টা ঘন্টা যদি না বর্ণনা করা যায় তাহলে কোনো আপনার ফিগারে বোঝা যায় না তারপর আমরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করি এবার আসুন যে এক আউন্স পরিমাণ অথবা চায়ের আউন্স পরিমাণ আমি চার আউন্সের বোতল নেই যাইনাઉસ পরিমাণ আছে এই যে একাউন্টস আমি কারoverline দেখিয়ে দিই এই একাউন্টস পরিমাণ ওষুধ কিনবেন ওষুধ কেনার পরে এটা সব সময় বলি যে আপনারা বানিয়ে আনবেন ওনাদের কাছে বললে আপনাকে বানিয়ে দিবে এই একাউন্টস পরিমাণ ওষুধ তিন ভাগ করে খাবেন তিন ভাগ করে তিন দিন সকালে খেয়ে ফেলবেন খাবারের এক ঘন্টা আগে এবং সাথে একটা প্লাসাবো অথবা ফাইটম নামে আরেকটা একটা মেডিসিন এটা সব সময় আপনি বিশ ফোটা করে খেতে থাকবেন অথবা দশ ফোটা করে খেতে থাকবেন খাওয়ার পরে আপনি কমপক্ষে এক মাস অবস্থান করবেন অবস্থান করার যে দেখে ভালো লাগতেছে তাহলে আপনি এভাবেই চালিয়ে যাবেন ওই ফাইটোমরা এরপর যদি ভালো না হয় তাহলে আরেকটা মেডিসিন আপনাকে গ্রহণ করতে হবে এবং আরেকটা ভিডিও দেখে আপনি এটা গ্রহণ করে নেবেন না হয় আপনি কখনো ভালো হবেন না আর যদি একবারে দেখতে চান আমি পারতেছি না অবশ্যই একজন ডাক্তার সরপন্ন হবেন কারণ আমি নিজে ডাক্তার হয়েই আরো একজন ডাক্তারের সরপন্ন হয়ে আমি চিকিৎসা চালিয়ে যাই এই জন্য আপনাদের বলছি যা এটা যারা আমার ছাত্র ছাত্রী আছেন যারা শিক্ষা নিবেশ তাদের জন্য অনেক উপকার আসবে এবং যারা এটা বুঝেন এবং হোমিওপ্যাথি সংক্রান্ত কিছু জ্ঞান আছে তারা অবশ্যই কিনে খেতে পারবেন কিন্তু এছাড়া যারা তারা অবশ্যই অবশ্যই ডাক্তারের সরপন্ন হয়ে চেষ্টা করবেন আপনার রোগের সংক্রান্ত আরো বিস্তারিত বর্ণনা করে খাওয়ার জন্য এটা যদি বর্ণনা করতে চাই তাহলে কমপক্ষে আপনার দু তিন ঘন্টা তো আমি এখনই বর্ণনা করতে পারবো কিন্তু যারা আমার চাইতে আরো অনেক বড় বড় ডাক্তার আছেন তারা বর্ণনা করতে গেলে দশ বিশ ঘন্টা শুধু একটা মেডিসিন নিয়ে আলোচনা করতে পারবেন শুধু এই ডিজিটাল উপরে তো এই কারণে বলছি এটা অনেক জানার বিষয় আছে আর খাওয়ার নিষেধ হলো আইসক্রিম খেতে পারবেন না ওর জাতি কোনো খাবার খেতে পারবেন না কোনো আপনার মানে বাসিক খাবার খেতে পারবেন না এই মেডিসিন খাওয়ার পরে এবং কোনো অ্যালকোহল জাতীয় খাবার খেতে পারবেন না কোনো আপনার পানীয় জাতীয় কোমল পানীয় কোনো কিছু খেতে পারবেন না আর কাঁচা পেঁয়াজ সাথে এবং কাঁচা আপনার রসুন এবং এবং হলো আপনার টক জাতীয় খাবার খাওয়া নিষেধ থাকবে যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগ বেশি বেশি লাইক দিবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সেই ভাই বোনেরা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য দোয়া করে আছে শেষ করছে ওমা তফিকামিল্লাকুম রাহমাতুল্লাহ